কোভিড টাইমে বারবার হ্যান্ড ওয়াশ করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। 20 সেকেন্ড করে হাত ধোন কিছুক্ষণ অন্তর অন্তর, এবং এই হাত ধোয়ার সময় এই 20 সেকেন্ড যখন আপনি হাত ধোবেন তখন কোনো চ্যান্টিং বা হ্যাপি বা পজিটিভ ভাইব্রেশন যদি আপনার ব্রেনকে আপনি দেন এবং আপনার ফ্যামিলি, বাচ্চা, সবাই, প্রিয়জন সবাইকে যদি শেখান, একটা খুব সুন্দর পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করবে যেটা আপনাকে কোভিডের সঙ্গে লড়াই করার একটা এক্সট্রা ক্ষমতা দেবে। আপনি যখন কোনো মন্ত্রকে বারবার চ্যান্টিং করেন তখন আপনার ব্রেনে সেটা প্রোগ্রাম হয়ে যায় এবং ব্রেনের মধ্যে সেই ভাইব্রেশন চলতে থাকে। তাই আমাদের সমস্ত নিয়ম কানুন মেনে যা যা আমরা করোনা ভাইরাস নিয়ে যা যা নিজেরা প্রোটেকশন নিচ্ছি, যা খাওয়া দাওয়া করছি, সব কিছুর মাঝখানে এই হ্যান্ড ওয়াশও আমরা কিন্তু সবসময় করছি। এই হ্যান্ড ওয়াশটা যদি আমরা পজিটিভ ভাইব্রেশনের মধ্য দিয়ে করি তাহলে আই হোপ যে আমরা আরও বেশি পজিটিভ হব এবং নিজেদের ইম্প্রুভ করতে পারব। আমরা প্রত্যেকে আমরা জানি যে সতর্কতাই সাধনা, এবং আমাদের আমরা সবাই সতর্ক হয়ে উঠেছি এবং সতর্কভাবে চলছি। তাই এটা হচ্ছে একটা সতর্কতার আরও একটা স্টেপ। আমরা ট্রাই করছি যে আমরা কিভাবে পজিটিভ থাকা যায়, কিভাবে নিজেদেরকে আনন্দে রাখা যায়। সবাই কিছু না কিছু প্রবলেমের মধ্যে যাচ্ছি এবং এই ভাইরাস নিয়ে আতঙ্ক কিন্তু আমাদের সবার মধ্যে আছে, এবং এটা রিয়েলি খুব সাংঘাতিকভাবে আমাদের জীবনে ভীষণভাবে একটা মানে ব্যাড প্রভাব ফেলেছে সমস্ত সমস্ত স্টেপে। কেরিয়ার, বাচ্চা থেকে বড় থেকে কেউ কিন্তু বাদ নেই, সবাই আমরা খুব একটা অসুখী লাইফ লিড করছি। সেই কারণে এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে যদি আমরা একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারি, এটা তার প্রচেষ্টা মাত্র। আমরা যদি সারা দিনে 10 থেকে 15 বার হাত ধুই এবং 10 থেকে 15 বার যদি আমরা এই চ্যান্টিংটা করি তাহলে আমাদের ব্রেনে একটা পজিটিভ ভাইব্রেশন ক্রিয়েট হবে, এবং তার সাথে বাচ্চা, বড়, সবাই, বাড়ির সবাই যারা যারা আছে তারা যদি সবাই একসাথে এইভাবে হ্যান্ড ওয়াশের সময় চ্যান্টিং করে তাহলে পুরো বাড়িটায় ভীষণভাবে একটা পজিটিভ ভাইব্রেশন দেবে। এইভাবে প্রত্যেক ঘরে ঘরে যদি পজিটিভ ভাইব্রেশন চলতে থাকে তাহলে পুরো ওয়ার্ল্ডটাই পজিটিভ হয়ে যাবে এবং আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে দারুণভাবে ফাইট করতে পারব এবং আমরা জিতব। তবে একটা রিকোয়েস্ট করব, আপনি যখন হ্যান্ড ওয়াশ করবেন তখন কিছুতেই কল খুলে রাখবেন না। 20 সেকেন্ড হাত ভালো করে সুন্দর করে আপনি সোপ দিয়ে মাখান, খানিকক্ষণ মাখান, এবং মনে মনে আপনি চ্যান্টিং করুন। সে যে কোনো আপনার প্রিয় মন্ত্র আপনি চ্যান্টিং করুন, এবং যখন আপনি হ্যান্ডটা ওয়াশ করবেন তখন কল ওপেন করে কল খুলুন। কেননা জল ওয়েস্ট করলে রাহুর প্রবলেম হয়। পৃথিবীর কুণ্ডলিতে এখন রাহুর পজিশন বা রাহুর খুব ব্যাড ইফেক্ট আছে, যেটা আমাদের সবার উপর প্রভাব বিস্তার করছে। এই করোনা ভাইরাসের জন্য রাহু অনেকটাই দায়ী, তাই রাহুকে স্ট্রং করুন। জলের সঙ্গে ভীষণভাবে রিলেটেড হচ্ছে রাহু। যারা আননেসেসারি অনেক বেশি হাত ধোন, মানে অনেক ওয়েস্ট করেন জল, মানে ছুচিবাইয়ের মতো খানিকটা, মানে অনেক বেশি, তাদের কিন্তু রাহুর ব্যাড এফেক্ট পড়ে। আবার যারা প্রয়োজনের তুলনায় কম ইউজ করেন তাদেরও কিন্তু রাহুর ব্যাড এফেক্ট হয়। এটা কিন্তু করবেন না, একটা ব্যালেন্স করে জল ওয়েস্ট করবেন। জেনে রাখবেন যে জল ওয়েস্ট করলে বা তার ব্যবহার সঠিক না করলে রাহুর প্রবলেম হয়। সেই কারণে যতটা পরিমাণ আপনি জল খাবেন ঠিক ততটাই নেবেন, জল ওয়েস্ট করবেন না। কেউ যদি আপনার থেকে জল চায় তাকেও যতটা সে জল খাবে ততটাই তাকে দিন,
সে যাতে জল ওয়েস্ট না করে অবশ্যই সেদিকে লক্ষ্য রাখুন। এতে আপনার রাহু ইমপ্রুভ করবে। আই হোপ যে আপনারা নিজেদের এইভাবে পিউরিফাই করে করোনা ভাইরাসের বিরুদ্ধে নিজেদের লড়াই করার ক্ষমতা তৈরি করবে। আমরা কিছুতেই হারবো না, আমরা ফাইট করব, আমরা জিতব, এই মানসিকতা তৈরি হবে। তার জন্য আমাদের অনেক কিছু ভেবে চলতে হবে। আমরা আমরা যাতে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে আমরা যাতে কোনো মতেই ডিপ্রেসড হয়ে না যাই। শু কিপ ইউর হার্ট ক্লিন।